স্টুডেন্টস, তোমাদের জন্য আজকে আবার নিয়ে এসেছি আরও একটা ফ্রি মক টেস্ট। তো এবং তার সাথে রয়েছে আরও একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। তো ভিডিওটা দেখতে থাকো, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বলছি, কিন্তু তার আগে আগে দেখে নাও যে আজকে যে টেস্ট সেটা হচ্ছে লজিক্যাল রিজনিংয়ের উপরে, বুঝতেই পেরে গেছো। এবং এই টেস্টটা তোমরা ফ্রিতে পাবে। যে যারা আগের দিন মক টেস্ট দিয়েছো তারা তো জানোই যে কীভাবে মক টেস্ট আমরা নিচ্ছি, তো সেভাবেই মক টেস্ট আজকেরটাও দেবে। যাদের অসুবিধা হচ্ছে, যারা জানো না, তারা প্লেলিস্টে চলে যাও, সেখানে ANM অ্যান্ড GNM এক্সাম 2021-এর যে প্লেলিস্টটা আছে সেখানে আগের দিনের মক টেস্ট আমরা যে ভিডিওতে অ্যানাউন্সমেন্ট করেছিলাম সেখানে ডিটেলসে দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে মক টেস্টটা দেবে। তো সেইভাবেই আজকেরও মক টেস্টটা দেবে। আজকে টোটাল 5টা কোশ্চেন রয়েছে, 7 মিনিটের টাইমার সেট করা হয়েছে, বিকজ তোমাদের টোটাল 65 কোশ্চেন এবং 65 নাম্বারের কোশ্চেন রয়েছে এবং 90 মিনিট সময় দেওয়া হচ্ছে। সেই হিসাব করে অ্যাভারেজে তোমাদের 1.3 মিনিটস করে পাচ্ছ তোমরা প্রত্যেক কোশ্চেনের জন্য। তো সেই হিসাব করে আমরা 5টা কোশ্চেনের জন্য 7 মিনিট সেট করেছি। তো আজকে রিজনিংয়ের কোশ্চেনগুলো তোমরা দেখো, তোমরা দাও, এবং তারপরে তোমরা দেখতে পারবে যে কী কত অ্যান্সার সঠিক হলো, কোনটা সঠিক হলো না, এবং এর যে সলিউশন সেটা আমরা নেক্সট ভিডিওতে তোমাদের দিয়ে দেবো। এবার চলে আসে আমাদের ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টটা হলো তোমাদের জন্য একটা ফুল মক টেস্ট নিয়ে এসেছি, কিন্তু সেই ফুল মক টেস্টটা তোমাদের পেড হিসাবে আমরা রেখেছি, যে খুবই সামান্য রেখেছি, সেটা আমাদের 10 রুপিস করে তোমাদের পে করতে হবে। ঠিক আছে, আমি এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি, তোমাদের 10 রুপিস পে করতে হবে। যে তোমাদের লাইফ সায়েন্স 25 মার্কসের, দেন ফিজিক্যাল সায়েন্স হচ্ছে 15 মার্কসের, ম্যাথমেটিক্স 5 মার্কসের, ইংলিশ 10 মার্কস, অ্যান্ড আদার্স যেগুলো রয়েছে, রিজনিং রয়েছে 5 মার্কসের, জিকে রয়েছে 5 মার্কসের, তো সব মিলিয়ে যেটা হচ্ছে 65 মার্কস। এই 65 মার্কসের 90 মিনিটের টাইমার সহ তোমাদের এক্সাম নেওয়া হবে, এবং এই এক্সামটা 5th জুন কন্ডাক্ট করানো হবে। তো যারা এই এক্সামটা দিতে ইচ্ছুক তারা পেমেন্ট করবে ₹10। আমরা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে তুমি যেভাবে খুশি পেমেন্ট করতে পারো, পেটিএম, জিপে, মানে গুগল পে, যেভাবে খুশি তোমরা এটাতে পেমেন্ট করতে পারো। পেমেন্ট করার সময় তোমাদের অবশ্যই যে জিনিসটা দিতে হবে, না দিলে কিন্তু আমরা লিঙ্ক পাঠাতে পারবো না, এটা তোমাদের দায়িত্ব দিতে হবে। তোমাদের নেম এবং ইমেল আইডি, এই দুটো জিনিস দিতে হবে। ইমেল আইডিটা সঠিকভাবে লিখবে, কারণ সেখানেই আমরা লিঙ্ক পাঠাবো। আর তোমরা যখনই আমাদের পেমেন্ট করবে, এবং মানে তোমাদের পেমেন্টটা যখনই আমাদের কাছে পৌঁছে যাবে, আমরা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে একটা মেল পাঠিয়ে দেবো। ঠিক আছে, যে আমরা পেয়েছি, কনফার্মেশন মেল পাঠিয়ে দেবো। যদি কেউ 3 ঘন্টার মধ্যে কোনো মেল না পাও, সঙ্গে সঙ্গে সে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ঠিক আছে, তাহলে আমরা তারটা আবার চেক করে দেখবো। ঠিক আছে, 3 ঘন্টার মধ্যে আমাদের অবশ্যই জানাবে তোমরা। তো দেখো, এরপরে তোমাদের যেটা করতে হবে, তোমরা 5th জুন এক্সাম দেবে। 5th জুন দুপুর 12টা, মানে 12 PM, 12 PM-এ তোমাদের ইমেল আইডিতে লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্ক দিয়ে তোমরা যখন খুশি এক্সাম দাও, তোমাদের এই এক্সামের লিঙ্কটা থাকবে রাত 12টা পর্যন্ত, মানে 12 AM পর্যন্ত এর ভ্যালিডিটি থাকবে। এরপরে কিন্তু এই টেস্টটাকে আমরা ডিঅ্যাক্টিভেট করে দেবো। ঠিক আছে, যারা এই টেস্টটা দেবে, এই টেস্টটা যখন দেবে, দেখো আজকে রিজনিং যখন টেস্ট দেবে তখন দেখবে তোমরা যেটা সঠিক করেছো সেটা গ্রিন কালার হয়ে যাচ্ছে, যেটা ভুল করেছো সেটা রেড কালার হয়ে যাচ্ছে। বাট ওই দিনকে যখন তোমরা রেজাল্ট মানে দেবে, তোমরা এক্সামটা দেবে, তখন দেখবে তোমাদের রেজাল্টটা যখন আসবে, এমনি নর্মাল যেরকম আসে সেরকম তো আসবে, এবং তোমাদের অরিজিনাল অ্যান্সারটাও তোমরা পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে চেক করে নিতে পারবে। ঠিক আছে, সেটা প্রিন্ট করে বা পিডিএফ, অ্যাজ এ পিডিএফ হিসেবে সেভ করে রাখবে তোমরা। আরও একটা জিনিস, যে তোমরা এই যে আমরা 65 মার্কসের যে মক টেস্টটা নিচ্ছি, সেই মক টেস্টের আমরা কিছুটা সলিউশন দিয়ে দেবো, ম্যাথামেটিক্স, রিজনিং আর ইংলিশগুলো, এই কটা, মানে ইংলিশে যেহেতু এক্সপ্লেনেশন দিতে হবে সেই জন্য এই 3টা সেকশনের আমরা অ্যান্সার তোমাদের দিয়ে দেবো। বাকিটা যারা টেস্ট দেবে তারাই শুধুমাত্র দেখতে পারবে যে তাদের অ্যান্সারটা, পুরো অ্যান্সার কিন্তু, পুরো অ্যান্সারের মানে পুরো সলিউশন বা পুরো অ্যান্সার সেটা কিন্তু আমরা ইউটিউবে দেবো না। তো ওকে, যারা যারা ফুল মক টেস্ট দিতে ইচ্ছুক, দেখো আমরা কিন্তু খুবই কম অ্যামাউন্ট রেখেছি, কারণ আমরা চাই যারা ইন্টারেস্ট রয়েছো, যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছো, পে করা, যখনই পে করছে না কেউ, মানে আমরা প্রথমে ভেবেছিলাম এটাকে ফ্রিতেই রাখবো, কিন্তু আমরা তো পরে ভাবলাম না, যখন কেউ পে করছে
5 টাকা হোক 10 টাকা হোক, যখনই কেউ পে করবে না তার মাথায় একটা যে আমি পে করলাম আমাকে টেস্টটা ভালো করে দিতে হবে, মানে আমরা জাস্ট এই মেন্টালিটি রাখার জন্যই আমরা এই টেস্টটাকে পে হিসাবে রেখেছি, নাহলে ইচ্ছা করলে আমরা তো এটাকে আরও অনেকটা অ্যামাউন্ট বাড়াতেই পারতাম। তো যাই হোক, তোমরা এই মক টেস্টটা দাও আর সলিউশন পেয়ে যাবে, এবং সলিউশন পাওয়ার পর তোমাদের যেটা নেগেটিভ মার্কিং হয়েছে মার্কস, তোমাদের রেজাল্ট আমাদের কাছে পৌঁছে যাবে, নেগেটিভ মার্কিং হওয়ার পর যে মার্কসটা থাকবে সেটা আমরা তোমাদের আবার মেল করে জানিয়ে দেবো। ওকে, তো রিজনিংটাও দেবে আজকে, রিজনিংয়ের সলিউশন আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি নেক্সট ভিডিওতে। তো ওকে, থ্যাংক ইউ, সব ফ্রেন্ডসদেরকে জানিয়ে দাও যে মক টেস্ট, ফুল মক টেস্ট নেওয়া হবে, এবং এই যে পেমেন্টটা, পেমেন্ট কিন্তু তোমাদের অ্যাকসেপ্ট করা হবে 5th June 10 AM পর্যন্ত, মানে সকাল 10টা পর্যন্ত তোমাদের এইটা অ্যাকসেপ্ট করা হবে, এই পেমেন্টটা অ্যাকসেপ্ট করা হবে, এরপরে এই পেমেন্ট অ্যাকসেপ্ট করা হবে না, ঠিক আছে? পরে দিলে কি হবে কি, এই তোমরা যে মেল আইডি দিচ্ছ আমাদের তো লিঙ্ক সেন্ড করতে হবে, সেটা তো একটু অ্যারেঞ্জ করতে সমস্যা হবে, ঠিক আছে? তো চেষ্টা করো 5th June 10টার আগেই যেন তোমরা কমপ্লিট করে দিতে পারো যারা যারা দিতে চাও। ওকে, থ্যাংক ইউ।